দেশের স্বনামধন্য ইলেকট্রনিক মিডিয়া মোহনা টেলিভিশনের 14তম বর্ষ পেরিয়ে 15 বছর পদার্পণ উপলক্ষে কেক কাটা, মিষ্টি বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সোমবার সন্ধ্যায় গাজীপুরের ঐতিহ্যবাহী কাশিমপুর প্রেস ক্লাবের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাশিমপুর প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং মোহনা টেলিভিশন গাজীপুর জেলা প্রতিনিধি তারিকুল জুয়েলের উদ্যোগে এ সময় উপস্থিত ছিলেন কাশিমপুর প্রেস ক্লাবের বারবার নির্বাচিত সভাপতি আমজাদ হোসেন, সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আলী সীমান্ত, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম প্রতীক, যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজধানী টেলিভিশন গাজীপুর জেলা প্রতিনিধি আব্দুল কুদ্দুস, দপ্তর সম্পাদক মাসুদ রানা সহ কাশিমপুর প্রেস ক্লাবের সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ। এ সময় বক্তারা মোহনা টেলিভিশনের বিগত বছরগুলোতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দেশ ও জাতির কল্যাণে অভূতপূর্ব ভূমিকা পালনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং মোহনা টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।